ইসরায়েলি বর্বরতায় গাজা এখন মৃত্যু উপত্যকা। যুদ্ধ বন্ধ নয়, বরং আন্তর্জাতিক চালাতে বলল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। গাজা লেবাননের পর এবার মিশর সীমান্তে ইসরায়েলি আগ্রাসন। সামরিক চৌকি লক্ষ্য করে গোলাবর্ষণ, আহত অন্তত সাত। ভুলবশত হামলা, দাবি তেল আবিবের। কোরীয় উপদ্বীপের কাছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিমান মহড়া। পিয়ংইয়ং এর হুমকি মোকাবেলায় উদ্দেশ্য, সতর্ক উত্তর কোরিয়া। এবার রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একের পর এক আইনি মারপ্যাঁচে আরও জটিল হচ্ছে রাজনীতিতে ফেরা। ভারতের পশ্চিমবঙ্গে চলছে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। অঞ্জলি আর আরতিতে দেবী ভক্তদের আরাধনা, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখর মণ্ডপ। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে চার শতাধিক নিরীহ ফিলিস্তিনির। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, হামাসের হাতে আটকদের মুক্তি ছাড়া যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। এদিকে বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলের বর্বরতা বন্ধের উপায় নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন স্বাধীনতাকামী সংগঠনটির এক শীর্ষ নেতা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংসের নামে গাজার সাধারণ মানুষের উপর চালাচ্ছে জঘন্যতম হত্যাযজ্ঞ। এর মধ্যেই অবরুদ্ধ গাজা জুড়ে কয়েক ডজন বোমা হামলার কথা স্বীকার করেছে তেল আবিব। এছাড়া গাজার উত্তরাঞ্চল খালি করার নির্দেশের পর সেখানে হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এসব হামলায় গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন কয়েকশো নিরীহ ফিলিস্তিনি। তবে বেশ কিছু হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে হামাস। এছাড়াও সশস্ত্র গোষ্ঠীটির পাল্টা হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহতের বিষয়টি স্বীকার করেছে তেল আবিব। গাজার পার্শ্ববর্তী মিশর সীমান্তে ভুলক্রমে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। চলমানের সংঘাতে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা বন্ধের উপায় খুঁজে বের করতে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। এদিকে হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতার মধ্যে যুদ্ধ বন্ধের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইসরায়েলি এক শীর্ষ কর্মকর্তা। অন্যদিকে আরও বন্দীদের মুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়াও গাজায় ইসরায়েলের স্থল অভিযান বিলম্ব করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই চলতি সপ্তাহে ইসরায়েলের প্রতি সংহতি জানাতে তেল আবিব সফর করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। শনিবার এ তথ্য জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর। এর আগে তেল আবিব সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ। গাজা ও লেবাননের পর এবার মিশর সীমান্তে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গভীর রাতে মিশরের সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে বেসামরিক নাগরিক সহ আহত হয়েছেন অন্তত সাতজন। হামলার বিষয়টি নিশ্চিত করা হলেও এর বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি কায়রো। এদিকে ভুলবশত হামলা চালানো হয়েছে দাবি করে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে তেল আবিব। গেল ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাল্টা জবাবে গাজায় বিমান হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী। গাজার পাশাপাশি হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে প্রতিবেশী লেবাননেও চালানো হচ্ছে আগ্রাসন। এর মধ্যেই নতুন করে মিশর সীমান্তে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেল। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ওমর ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইনান, একটি বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে হামাস ইসরায়েল সংঘাতের সবশেষ খবর আমরা জানবো, তবে তার আগে যেটি বলতে চাই যে যেই বিষয়টি নিয়ে আসলে যুদ্ধ শুরু হয়েছিল বলা যায়, এরপর আমরা দেখেছি যে হামাসকে টার্গেট করে ইসরায়েল বলছে যে আমরা হামলা চালাচ্ছি, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম ১৭ দিন ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর কীভাবে আসলে হত্যাযজ্ঞ চলছে। এখন আসলে কথা হচ্ছে যে এর মধ্যেই পশ্চিমা বিশ্ব, যারা ইসরায়েলকে নগ্নভাবে সমর্থন দিচ্ছে, তারা বলছে যে আন্তর্জাতিক আইন মেনে যাতে ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালায়। এই বিষয়টিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব, এই বিষয়ে আসবো। তার আগে একটু বলে নিই যে আপনি যেমনটি বলছিলেন যে ১৭তম দিনে কিন্তু এই যুদ্ধ চলছে, এবং যত দিন যাচ্ছে
গাজার মানবিক পরিস্থিতি ততই আসলে অবনতি হচ্ছে। আমরা একটু দর্শকদের শুরুতেই সবশেষ অবস্থাগুলো জানিয়ে দিতে চাই। আমি যদি বলি যে 17তম দিনে এসে গাজার বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইসরায়েলের মুহুর্মুহু হামলায় আমরা দেখতে পাচ্ছি গাজার আবাসিক ভবন ও হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলি হামলা এখনও কিন্তু অব্যাহত রয়েছে। পশ্চিম তীরেও ইসরায়েলি আগ্রাসন, স্থল অভিযান বিলম্বের পরামর্শ, যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে আন্তর্জাতিক সমর্থন হত্যার লাইসেন্সের শামিল, আমরা এই বিষয়টাতে আসবো। কিন্তু শুরুতে যেমনটি দেখতে পাচ্ছেন যে আবাসিক ভবন এবং হাসপাতাল লক্ষ্য করে কিন্তু তারা এখন পর্যন্ত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সবশেষ গত রাতে গত 24 ঘন্টার মধ্যে 400-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, সেটা আমরা বলেছি। এবং এর মধ্যে শুধুমাত্র রাতেই, সারা রাতে আমরা জানতে পেরেছি 60 জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। এবং সকালে আবার নতুন করে আরেক দফা হামলা হয়েছে, সেই হামলায় আবার নতুন করে আরও 10 জন নিহত হয়েছেন। এবং আলকুচ যে হাসপাতালটি রয়েছে, গাজার অন্যতম পরিচিত একটি হাসপাতাল, সেই হাসপাতাল লক্ষ্য করেও কিন্তু তারা বোমা হামলা চালিয়েছে। এবং সেই বোমা হামলার কারণে এখন পর্যন্ত হতাহতের যে সারি সেটি কিন্তু বেড়েই যাচ্ছে। সবশেষ দর্শকদের জানাতে চাই যে এখন পর্যন্ত ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত 4,600-এর বেশি নিরীহ ফিলিস্তিনি মারা গেছেন এবং আহতের সংখ্যাটি প্রায় এখন 15,000, এবং এটি দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের যেই হতাহতের সংখ্যা সেটি কিন্তু এখনও আগের জায়গায় আছে। এরপর আমরা যেমনটি বলেছি যে পশ্চিম তীরেও কিন্তু ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। আপনি জানেন যে গাজায় মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি যে বর্বরতা চলছে ইসরায়েলের, সেটি কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু নীরবে নিভৃতে এক ধরনের হামলা চালাচ্ছে পশ্চিম তীরে, যেটি কিনা ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে রয়েছে। সেই ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকলেও রামাল্লার পাশের যে নগরী রয়েছে সেখানেও কিন্তু নতুন করে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু ধরপাকড় কিন্তু অব্যাহত রয়েছে। এবং স্থল অভিযানের বিলম্বের পরামর্শ যুক্তরাষ্ট্রের, আপনি জানেন যে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী বিশেষ করে তারা বলছিল যে স্থল অভিযান শুরু করবে, এমনকি তারা ত্রিমুখী আক্রমণের অর্থাৎ স্থলপথে, নৌপথে এবং আকাশপথে হামলার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কিন্তু স্থল অভিযান শুরুর জন্য কিছুটা আসলে তারা বিলম্ব করছে। কারণ হিসেবে আপনি জানেন যে হামাসের কাছে এখনও কিন্তু ইসরায়েলিদের অসংখ্য জিম্মি রয়েছে, যে সংখ্যাটি কিনা প্রায় 200-এর কাছাকাছি। এবং যে কারণে এই স্থল অভিযান তারা শুরু করবে কি না সেটি নিয়ে একটি আসলে তারাও একটি সংশয় রয়েছে, কারণ তাদের কাছে কিন্তু সেই জিম্মিদের মুক্ত করা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে ইসরায়েলেও কিন্তু এটি নিয়ে ব্যাপক আকারে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্টের বাসভবনের সামনে গতকালও বিক্ষোভ হয়েছে, আজও বিক্ষোভ হয়েছে। সেটির দাবিটা ছিল সাধারণ ইসরায়েলি ফিলিস্তিনিরা, সাধারণ ইসরায়েলিরা সেই বিক্ষোভ করেছে, এমনকি যেসব জিম্মি রয়েছিল জিম্মির পরিবাররাও কিন্তু সেই বিক্ষোভে অংশ নেন। এবং তাদের দাবি যে নেতানিয়াহু প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এই অবস্থা তৈরি হয়েছে এবং হামাস তারা তাদের যে জিম্মি রয়েছে তাদেরকে আসলে আটক করতে পেরেছে, তো তাদের মুক্তির বিষয়ে আসলে তারা দাবি জানিয়েছেন। এবং এখন একটু আসতে চাই, আপনি যেটি শুরুতেই বলছিলেন যে পশ্চিমা বিশ্ব একদিকে বলছে যে তারা যুদ্ধ সমর্থন করে না, অন্যদিকে আবার ইসরায়েলকে তারা সমর্থন দিচ্ছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বলছে সাদিয়া। আবার একই রকমভাবে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের মানবাধিকারের শপথ কিন্তু দিচ্ছে পশ্চিমা বিশ্বগুলো, এবং তারাই কিন্তু আবার ইসরায়েলকে নানা ধরনের সহযোগিতা দিচ্ছে। এবং তারা বলছে যে এই অস্ত্র দিয়ে মানবাধিকার লঙ্ঘন না করে কিভাবে হামলা চালানো যায় সেই ধরনের বিচারিতার কথা তারা বলছে। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি একটু দেখে আসতে চাই সাদিয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র নিন্দা আর সমালোচনার মধ্যে এবার তারা দিচ্ছে নতুন তত্ত্ব। গাজায় যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আন্তর্জাতিক আইন মেনে চলার সবক দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো। রোববার স্থানীয় সময় রাতে একটি ফোন আলাপের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অংশগ্রহণ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পরে কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অদ্ভুত এক বিবৃতি দেয়া হয়। এতে বলা হয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটের সমাধান ও দীর্ঘস্থায়ী শান্তি চান তারা। ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেন গাজায় হামলার ক্ষেত্রে অনুসরণ করতে হবে আন্তর্জাতিক মানবিক আইন। সম্প্রতি দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেয়ায় হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি অবিলম্বে বাকি জিম্মিদের মুক্ত করার আহ্বান দেশগুলোর। এ থেকে এটা পরিষ্কার দাবার গুটি চালাচ্ছে হামাস, বন্দি মুক্তি পেলেই মানবাধিকার বোধ জেগে উঠবে তাদের।
পশ্চিমা বিশ্বের এ ধরনের বিবৃতির পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। দুমুখো সাপের মতো এমন আচরণে আন্তর্জাতিক অঙ্গনে মুখোশ উন্মোচিত হয়েছে পশ্চিমা বিশ্বের। এ অবস্থায় একদিকে গাজার নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতাকে সমর্থন, অন্যদিকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বানকে ভণ্ডামি বলে মনে করেন বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। প্রতিবেদনটি দেখছিলাম আসলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার যে কথাটি বলা হচ্ছে এটি আসলে পশ্চিমা দেশগুলোর এক ধরনের দ্বিচারিতাই বটে। এর বাইরে আমি আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ইসরায়েল শুধুমাত্র গাজায় না, লেবানন সীমান্ত এবং এবার দেখলাম যে মিশর সীমান্তেও আগ্রাসন শুরু করেছে। ইরান, আপনার কাছে কি মনে হচ্ছে যে মধ্য প্রাচ্য এবং তার বাইরেও আসলে এই সংঘাতটাকে আরও বিস্তৃত করতে চায়? সে বিষয়ে সাদি আমি আপনাকে জানাতে চাই যে ইসরায়েলের মধ্যে তারা দাবি করেছে যে তারা আসলে ইচ্ছাকৃতভাবে কিন্তু মিশরে হামলা চালায়নি, তারা বলছে এটি ভুলবশত হয়েছে। তবে আপনি যে প্রশ্ন তুলেছেন যে মধ্যপ্রাচ্যে কি তারা আসলে নতুন করে এই উত্তেজনাটিকে আরও ব্যাপকভাবে তারা ছড়িয়ে যেতে চায় কিনা, এটি কিন্তু অবশ্যই একটি ভ্যালিড প্রশ্ন এবং সে কারণে বিশ্লেষকরাও কিন্তু নানামুখী উত্তর দিয়েছেন। তারা বলছেন যে এখন মধ্যপ্রাচ্য ঘিরে যে নতুন করে যে রাজনৈতিক যে মেরুকরণ শুরু হয়েছে সেখানে ইরান যেমন একদিকে একটি বড় ধরনের শক্তি, তেমনি অন্যভাবে ইসরায়েল কিন্তু একটি বড় ধরনের শক্তি হয়ে উঠতে চায় এবং সেই কারণে এই ধরনের সংঘাতগুলো তারা জিয়ে রাখছে, বিশেষ করে পশ্চিমাদের কথা বলছে। আপনি যেমনটি বলছিলেন যে মিশরে যেমন করে আসলে ভুলবশত বলি আর যেটাই বলি আঘাত এনেছে, লেবাননের যোদ্ধারাও কিন্তু বিশেষ করে লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী আছে তারাও কিন্তু সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা একটু এই মুহূর্তের ইসরায়েল এবং লেবাননের সীমান্তের চিত্রটা একটু দেখে আসবো। আপনি জানেন যে গাজা সীমান্ত দিয়ে যেমন করে ফিলিস্তিনি অর্থাৎ হামাস যোদ্ধারা যেভাবে করে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলছে, আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসরায়েল এবং লেবাননের একটি সীমান্তবর্তী অঞ্চল এবং এখানে গতকালও থেমে থেমে হামলা হয়েছে, দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে এবং বোমা হামলা হয়েছে এমন কথা আমরা শুনেছি। আপনি জানেন যে একেবারে যুদ্ধ শুরুর পর থেকেই কিন্তু এই হিজবুল্লাহ বাহিনী বলে এসেছে যে হামাসের পক্ষে তারা থাকবে এবং ইসরায়েলের যে আগ্রাসন সে আগ্রাসন বন্ধে তারাও প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবে এবং প্রতিরোধ যুদ্ধের অংশ হিসেবে আমরা প্রতিনিয়তই কিন্তু এই ইসরায়েল লেবানন সীমান্তে গোলাগুলি দেখেছি, হামলা পাল্টা হামলা দেখেছি এবং সবশেষ গতকালও কিন্তু এই সীমান্তে হামলা হয়েছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং যে কারণে আপনি যেমনটি নতুন করে বলছিলেন যে এই যুদ্ধটা কি এখন আসলে ব্যাপকভাবে দেখেন যে মিশর সীমান্তে ইসরায়েলি আগ্রাসনের খবরটা এমন সময় এলো যখন মিশর আসলে শান্তি সম্মেলনের আয়োজন করেছিল। ইরান, আমি একটু জানতে চাই যে এবার আসলে কায়রো শান্তি সম্মেলন থেকে কোনো সমাধানে কেন পৌঁছাতে পারলো? আমি এই বিষয়ে আসার আগে আমি আপনাকে জানিয়ে রাখি যে জাতিসংঘর পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, এমনকি ইউরোপীয় ইউনিয়নের যে পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান রয়েছেন জোসেফ বোরেল, তিনিও কিন্তু বলেছেন যে আগামী বৃহস্পতিবার তাদের পররাষ্ট্রমন্ত্রীদের অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকের মূল আলোচনার বিষয়ই থাকবে এই গাজা যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়। জাতিসংঘের যেভাবে আসলে নিরাপত্তা পরিষদে যেভাবে করে আহ্বান জানানো হয়েছে সেই একই রকমভাবে কিন্তু সেই জিনিসটি জানানো হবে এবং তারা একই সঙ্গে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিমারা দ্বিমুখী নীতি নিলেও তারা বলছে গাজায় সাধারণ ফিলিস্তিনিদের জন্য যেন নিরাপদে খাদ্য যেন সরবরাহ করা হয় সেটির আসলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। সাদিয়া, এই ছিল আসলে আমার কাছে সবশেষ। অর্থাৎ ইরান শক্তি প্রয়োগ করে আসলে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সংঘাত সেটি আসলে অবসান সম্ভব নয়। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, গাজা ইসরায়েল যেই যুদ্ধ চলছে তার সবশেষ খবর জানানোর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সহকর্মী ওমর ইলান। ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং দিয়ে অবরুদ্ধ গাজায় আরও 14টি আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী ট্রাক পৌঁছেছে বলে জানিয়েছেন জাতিসংঘের সাহায্য সংস্থার প্রধান। তবে প্রয়োজনীয় জ্বালানির অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজার চিকিৎসা সেবা, বন্ধ হয়ে গেছে কয়েকটি হাসপাতালের কার্যক্রম। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে অবরুদ্ধ গাজায়, প্রতিদিনই হামলার শিকার শত শত মানুষ, মুমূর্ষুদের আর্তনাদ চারিদিকে। এদিকে গাজার আহত সাধারণ মানুষের মানবাধিকার প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হলেও তাতে খুব একটা নজর নেই পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলোর। এদিকে চলমান পরিস্থিতির মধ্যেই গাজায় পৌঁছাতে শুরু করেছে জরুরি আন্তর্জাতিক সহায়তা। জাতিসংঘের সাহায্য সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথ জানিয়েছেন রাফা ক্রসিং দিয়ে নতুন করে আরও বেশ কয়েকটি ট্রাক পৌঁছেছে গাজায়, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। মানবিক সহায়তা পৌঁছানোর পথেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় ত্রাণ সহায়তা কার্যক্রম। এছাড়াও ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিংয়ে এখনও আটকে আছে গাজাবাসীর জন্য শত শত জরুরি পণ্যবাহী ট্রাক। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।
অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য ত্রাণবাহী ট্রাক রাফা ক্রসিং পার হতেই এলাকাটির আশপাশে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। এর আগে শনিবার প্রথমবারের মতো ত্রাণের ট্রাক প্রবেশের পরও রাফার আশপাশে বোমা ফেলে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজায় বোমা হামলা আরো জোরদার করেছে ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার উত্তরাঞ্চল। ইসরায়েলি সেনাদের বর্বরতা থেকে বাদ যাচ্ছে না হাসপাতালও। মানবিক সংকট পৌঁছেছে চরমে। আন্তর্জাতিক চাপে নানা নাটকীয়তার পর অবরুদ্ধ গাজাবাসীর জন্য গেল শনিবার ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে খুলে দেওয়া হয় রাফা ক্রসিং। প্রথম দফায় প্রবেশ করে 20টি ট্রাক। এর কিছুক্ষণ পরই ক্রসিং এর আশপাশের এলাকায় বোমা ফেলে ইসরায়েলি সেনারা। এতে নিরাপদে ত্রাণ পৌঁছানো নিয়ে দেখা দেয় শঙ্কা। এই পরিস্থিতিতেই রোববারও আরো কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে রাফা ক্রসিং দিয়ে। এবারও ট্রাক ঠোকার কিছুক্ষণের মধ্যেই ক্রসিং এর আশপাশে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ত্রাণবাহী ট্রাকে প্রয়োজনীয় সামগ্রী দেয়া হলেও গাজায় জ্বালানি প্রবেশ করবে না বলে আগেই জানায় ইসরায়েল। এমন অমানবিক শর্তের পরও ত্রাণবাহী ট্রাক প্রবেশের পর ন্যাক্কারজনকভাবে রাফা ক্রসিং এর আশপাশে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা আর নিন্দার ঝড় উঠলেও ইতিবাচক পদক্ষেপ নেয়ার ব্যাপারে অনেকটাই নীরব আরব বিশ্ব। সবচেয়ে সরব ইরান মুসলিম দেশগুলোর প্রতি তেল আবিবের ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলের জ্বালানি চাহিদার 60% যোগান দেয় দুই মুসলিম দেশ, কাজাখস্তান ও আজারবাইজান। বিশ্লেষকরা বলছেন, বিকল্প উৎস থাকলেও সিদ্ধান্তটি কার্যকর হলে কিছুটা চাপে পড়বে নেতানিয়াহু সরকার। ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকা, দুই সপ্তাহ পার হলেও থামছেই না বর্বরতা। বিবৃতি আর নৃশংসতার নিন্দা জানালেও হামলা বন্ধে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি মুসলিম দেশগুলো। সবশেষ মিশরের শান্তি সম্মেলনে ইসরায়েলি হামলা বন্ধের তাগাদা দিয়েই দায় সারে তারা। গাজায় তেল আবিবের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সবচেয়ে সরব ইরান। মূলত একাই ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। এখন ইসরায়েলের আতঙ্ক হামাসের চালিকা শক্তি তারাই। ইসরায়েলকে চাপে ফেলতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। তেহরান ইসরায়েলের ওপর জ্বালানি তেলের নিষেধাজ্ঞা আরোপে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলকে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহকারী দুই মুসলিম দেশ আজারবাইজান ও কাজাখস্তান। কিন্তু এই দুই দেশ নিষেধাজ্ঞা কার্যকর করলে ইসরায়েল হয়তো চরম বিপাকে পড়বে না, তবে নতুন একটি চাপের মুখোমুখি হবে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে দৈনিক 2,20,000 ব্যারেল ক্রুড জ্বালানি আমদানি করেছে ইসরায়েল। এই তেলের 60% যোগানদাতা আজারবাইজান ও কাজাখস্তান। পশ্চিম আফ্রিকার দেশ গেবন এককভাবে ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল সরবরাহ করে। কেপলারের বিশ্লেষণ বলছে, মুসলিম বিশ্ব যদি ইসরায়েলের উপর জ্বালানি অবরোধ আরোপ করে সেক্ষেত্রে দেশটির বিপুল পরিমাণ বিকল্প রয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। তাদের আরেকটি নির্ভরযোগ্য উৎস হতে পারে ব্রাজিল। দেশটি বিগত কয়েক মাসে ইসরায়েলের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ছিল। তবে জ্বালানি তেলের উৎস নিশ্চিত করতে পারলেও ইসরায়েলের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকবে যে পথে জ্বালানি আমদানি করা হবে তার নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে তিনটি টার্মিনাল, ভূমধ্যসাগর সাগরের তীরে হাইফা ও আশকেলন এবং লোহিত সাগরের তীরের এলিয়াদ বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা। এই তিন টার্মিনালের মধ্যে আশকেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর নিরাপত্তা নিয়ে ইসরায়েল বেশি শঙ্কিত, কারণ এটি হামাস নিয়ন্ত্রিত গাজার সবচেয়ে কাছে অবস্থিত। হামাসের গত 7 অক্টোবরে ইসরায়েলের হামলার পর থেকে টার্মিনালটির নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইসরায়েলকে। কেননা আশকেলন বন্দর দিয়েই ইসরায়েল সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে। এই বন্দরে প্রতিদিন 1,20,000 ব্যারেল জ্বালানি তেল খালাস করতে পারে। অন্যদিকে হাইফা বন্দর দিয়ে খালাস করা হয় মাত্র 40,000 ব্যারেল। অবশ্য লোহিত সাগরের তীরে অবস্থিত এলিয়াদ বন্দর দিয়ে এখনও কোনো জ্বালানি আমদানি শুরু করেনি ইসরায়েল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি দিল ইসরায়েল। হামাসের সঙ্গে চলমান যুদ্ধে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দিলে সাপের মাথা কেটে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী। ইরানকেই সাপ হিসেবে দাবি করেছেন তিনি। পাল্টাপাল্টি এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।
ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে প্রথম থেকে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্য সহ বিশ্ব। ইতোমধ্যে চলমান সংঘাতের রেশ ছড়িয়েছে লেবাননেও। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পরই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে হামলা চালাচ্ছে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনীও। হামাসের হামলার পর থেকে গাজায় স্থল অভিযান শুরু করতে সীমান্তে কয়েক লাখ সেনা মোতায়েন করেছে নেতানিয়াহু সরকার। এমনকি যে কোনো মুহূর্তে অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার করা এক বার্তা দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির শীর্ষ কর্মকর্তা শেখ নাইম কাসেম হুশিয়ারি দেন, গাজায় স্থল অভিযান চালানো হলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে, আর চলমান যুদ্ধে সরাসরি যোগ দেবে তারা। এই হুমকির পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলের অর্থ শিল্পমন্ত্রী। হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে সরাসরি ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন নির বারকাত। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চলমান যুদ্ধে নিয়ে ইরানই ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে। তিনি আরো বলেন, ইরানের লক্ষ্য হল ইসরায়েলের সব দিক দিয়ে হামলা চালানো। হিজবুল্লাহ সরাসরি আঘাত করলে সাপের মাথা কেটে দেয়া হবে, অর্থাৎ ইরানের ওপরও হামলা চালানো হবে বলে হুমকি দেন নির। একই সঙ্গে হিজবুল্লাহকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করারও হুমকি দিয়েছেন তিনি। 2006 সালে সবশেষ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ। এরপর গত 15 বছরে নিজেদের অস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তাদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। পাল্টাপাল্টি এমন অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। আফরিন মৌ, সময় সংবাদ। যে কোনো সময়ে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী, তবে এই অভিযান তাদের জন্য মোটেও মঙ্গলকর হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসরায়েলের জন্যও গাজার প্রতিটি কোণায় মরণ ফাঁদ পেতে রেখেছে হামাস। গেল 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার পর থেকেই উত্তপ্ত গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্র, এমন কোনো জায়গা নেই যেখানে বিমান হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী। এতে প্রতিনিয়ত লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাসও। তবে বিশাল বাহিনী হামাসকে চিরতরে নিশ্চিহ্ন করতে গাজায় অভিযান চালানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছে তেল আবিব। গাজা সীমান্তে ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF এর 3 লাখ সংরক্ষিত সেনাদের পাশাপাশি ছোট ছোট শহর, মাঠ আর শস্যক্ষেত এমন কোনো জায়গা নেই যেখানে ট্যাঙ্ক, গোলা বারুদ এবং ভারী অস্ত্র ও সেনা নেই। কিন্তু কেন এখনও গাজায় স্থল অভিযানের ঘোষণা দিয়েও তা শুরু করছে না ইসরায়েল? এর পেছনে আসল কারণ কী? বিশ্লেষকরা বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন, এর মধ্যে একটি যুক্তরাষ্ট্র। গাজা থেকে 2005 সালে নিজেদের সেনা সরিয়ে নিয়েছিল ইসরায়েল, সেটা আবারও দখলে নেয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, এটা হবে বড় ভুল। অন্যদিকে ইরানের একের পর এক হুমকি থামকি তো রয়েছে। গত কয়েকদিনে ইরান স্পষ্ট বলে দিয়েছে, গাজায় ইসরায়েল যে ঘৃণ্য হামলা চালাচ্ছে তার যথাযথ উত্তর দেওয়া হবে। এছাড়া গাজায় স্থল অভিযান হলে সরাসরি যুদ্ধে নামবে বলে ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহও। তবে সবচেয়ে বেশি ইসরায়েলি বাহিনীর জন্য যেটা আতঙ্ক তা হলো হামাস। সংগঠনটিও ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। ইসরায়েলি বাহিনীর জন্য যেন এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হামাসের রহস্যময় সুড়ঙ্গ নেটওয়ার্ক। এর গোপন সুড়ঙ্গ দিয়েই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি অস্ত্র তৈরি থেকে শুরু করে মজুত করে। এখন পর্যন্ত ইসরায়েলমুখী বেশ কয়েকটি সুড়ঙ্গ তৈরি করেছে হামাস। তাই ধারণা করা হচ্ছে, ইসরায়েল স্থলপথে গাজা আক্রমণ করলে এইসব টানেল ব্যবহার করে হামাস পাল্টা প্রতিরক্ষা তৈরি করতে পারে। আফরিন মৌ, সময় সংবাদ। আরও এক মামলায় অভিযুক্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে সরকারি গোপনীয় নথি ফাঁস মামলায় অভিযুক্ত করেন পাকিস্তানের বিশেষ আদালত। একের পর এক মামলায় অভিযুক্ত হওয়ায় ইমরান খানের রাজনীতিতে ফেরা নিয়ে বাড়ছে জটিলতা। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইস্যুতে রাজনৈতিক উত্তাপ যেন কমছেই না। দেশটির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পরিস্থিতি ঠিক ততটাই নাজুক হয়ে উঠছে। কিছুতেই আইনি মারপ্যাচ থেকে রেহাই পাচ্ছেন না ইমরান খান। এবার নতুন করে সরকারি গোপনীয় নথি ফাঁসের মামলায় অভিযুক্ত হলেন এই PTI নেতা। সোমবার ইমরান খানের রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত করেন দেশটির বিশেষ আদালত। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও অভিযুক্ত
করা হয়েছে। এর আগে ইমরান খানের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন করা হলেও তা খারিজ করে দেন আদালত। আগামী 27 অক্টোবর সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। একের পর এক মামলায় অভিযুক্ত হয় রাজনীতিতে ফেরা পিটিআই নেতার জন্য আরো জটিল হবে বলে মত বিশ্লেষকদের। জাতীয় নির্বাচনের আগে কারাবন্দী ইমরান খানের জন্য এটি বড় ধাক্কা বলেও মত তাদের। এর আগে চলতি মাসে FIA এর কর্মকর্তারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করে চার্জশিট জমা দেন। তবে ইমরান খান ও কুরেশির বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে PTI। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। আফরিন মৌ, সময় সংবাদ। কোরীয় উপদ্বীপের কাছে প্রথমবারের মতো বিমান মহড়া চালালো যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় রোববার যৌথভাবে এ মহড়া চালানো হয়েছে বলে জানায় সিউল। এতে অত্যাধুনিক বোমারু বিমানের পাশাপাশি তিন দেশের যুদ্ধ বিমান অংশ নেয়। তিন দেশের এই বিমান মহড়ার পর নিজেদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখে উত্তর কোরিয়া। এর আগে গেল আগস্টে এক সম্মেলনে ত্রিপক্ষীয় এ মহড়া চালাতে সম্মত হয় ওয়াশিংটন, টোকিও এবং সিউল। ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক সহ কয়েকটি শহরে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে মস্কো। পাল্টা হামলায় ইউক্রেনের MiG-29 সহ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিতের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। যদিও ইউক্রেনীয় সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন বাখমুত, মেলিতোপল সহ বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে জড়িয়েছে দুই দেশের সেনারা। যদিও এসব হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি কোনো পক্ষই। ভারতীয় কূটনীতিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলে আবারও কানাডার ভিসা দেওয়া শুরু করবে ভারত, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিকরা নাক গলাচ্ছে, এতে নয়াদিল্লি গভীর উদ্বিগ্ন বলেও জানান তিনি। রোববার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর আরও বলেন অটোয়া দিল্লি চলমান কূটনৈতিক টানাপোড়েন নিয়ে শিগগিরই সব তথ্য প্রকাশ করা হবে। গত 18 জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গুরুদুয়ারের বাইরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন খালিস্তানপন্থী শিখ নেতা হারদীপ সিং নিজ্জার। ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডে সরাসরি ভারত জড়িত, কানাডার এমন অভিযোগের পর থেকে তলানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই মানুষের ঢল নামে মণ্ডপে মণ্ডপে। পশ্চিমবঙ্গের দুর্গাপূজার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য এবং পারমিতা আচার্য। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। দেখুন, মার কয়েক ঘন্টা আছেন মত থেকে তাক ফিরবেন মা কৈলাসে, কৈলাসে তার স্বামী গৃহে। আজকে নবমীর দুপুরবেলা যখন ঝমঝমিয়ে কলকাতার আকাশ জুড়ে বৃষ্টি নেমেছিল, তখন কি এই এই যে আমার পেছনে যে জনস্রোত বা জনজোয়ার বা জনসুনামি সেটিকে বন্ধ হয়েছিল? একদম নয়। ছাতা মাথায় বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছিলেন দর্শনার্থীদের, কারণ মার কয়েক ঘন্টা রয়েছেন মণ্ডপে। আপনি জানেন যে অষ্টমী এবং নবমী পুজোর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ কিন্তু গতকাল বিকেল পাঁচটা থেকে, পাঁচটার পর থেকে শুরু হয় এবং আজকে যে নবমীর সময় সেটি কিন্তু 5:44 শেষ হবে। তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ধর্মীয় সূচি তাতে কিন্তু দশমী পড়ে যাবে এবং আগামীকাল দশমী দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবীর যে ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে যে দেবীর এই মাটির প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিল সেটি কিন্তু দর্পণের বিসর্জনের মাধ্যমে যে এই প্রতীকী বিসর্জন হবে এবং তার আগে কিন্তু শেষবারের মতো মাকে আজকে নবমীতে মণ্ডপ মুখী কিন্তু সাধারণ দর্শনার্থীরা। আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন পারমিতা আচার্য। পারমিতা আচার্য আমার সঙ্গে গত কয়েকদিন ঘুরে বেরিয়েছেন, ঠুটু করে বেরিয়েছেন সমস্ত দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপে, যে সমস্ত মণ্ডপগুলোতে জনস্রোতের রেকর্ড রয়েছে। পারমিতা, আজকে ছবিটা কিরকম? আজকে সকাল থেকে বৃষ্টি খানিকটা বাদ সেজেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি কমতেই কিন্তু আবার জনজোয়ার বলা চলে কলকাতার রাস্তায়। যেই ছবি উত্তর থেকে দক্ষিণে সর্বত্র একই ছবি, আমি সকাল থেকে সে কথাই বলছিলাম যে বৃষ্টি খানিক বাদ সাধলেও জনজোয়ার কলকাতার রাস্তায়। এবং আর যেহেতু একটা দিনই রয়েছে বাঙালিদের হাতে, কারণ আগামীকাল যেহেতু দশমী, যদিও আগামীকালও ঠাকুর দেখতে প্যান্ডেলে ভিড় জমাবেন কলকাতাবাসী, সেই বিশ্বাস রয়েছে আমাদের মধ্যে। তাই আজ নবমীতে এই শেষ বেলায় কিন্তু শহরের একাধিক মণ্ডপগুলিতে ভিড় জমেছেন দর্শনার্থীরা। বৃষ্টির সময়ও কিন্তু আমরা কিন্তু ফাঁকা দেখিনি কোনো মণ্ডপ, ছাতা মাথায় দিয়ে কিন্তু
দর্শনার্থীরা বেরিয়ে পড়েছিলেন। আমরা জানি যে আগামীকাল দশমী, বিষাদের সুর, সেই বিষাদের সুর কিন্তু আকাশেও ছিল, তাই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির একটা হাতছানি ছিল এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আমার মনে হয় যে বৃষ্টি কিন্তু কলকাতাবাসীকে একেবারেই আটকাতে পারবে না। তারা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বলেছিল যে নবমী এবং দশমীতে ভাসাবে কলকাতা, যদিও এখনো পর্যন্ত কিন্তু খুব সেই অর্থে মিলে যায়নি, খানিকটা বৃষ্টি হয়েছে এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক। আমি আরেকটা কথা বলবো, তোমার পক্ষে আসলে সত্যি বলা কঠিন দক্ষিণ কলকাতার কোন মণ্ডপে ভিড় আজ আছড়ে পড়েছিল সবচেয়ে বেশি, যদিও তুমি খানিকটা আমাদের দর্শকদেরকে জানাও। এটা ভীষণ মুশকিল একটা কঠিন প্রশ্ন, কারণ আমি কোনো প্যান্ডেলকে আমি বলতে পারবো না যে এই প্যান্ডেলে সবচেয়ে বেশি ভিড় হয়েছে, কারণ দক্ষিণ কলকাতা এই কদিন আমি প্রায় চষে বেরিয়েছি এবং দক্ষিণ কলকাতার প্রত্যেকটি মণ্ডপে প্রত্যেক প্রতিমা প্রত্যেক মণ্ডপ সজ্জা দেখার জন্য উপচে পড়া ভিড় দেখেছি আমরা, তাই একটি মণ্ডপকে বলা খুবই মুশকিল। তবে এগিয়ে প্রত্যেক বার থাকে দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, চেতলা অগ্রণী, শুভেচ্ছি সংঘ, যা কিন্তু একেবারে কাম্য ছবি আমাদের প্রত্যেকের কাছে। একদমই পরমিতা, যেরকম ভাবে দক্ষিণ কলকাতার ছবিটা বলছিলেন, এরকম উত্তর কলকাতার ছবিটাও কিন্তু প্রায় একই রকম জনারণ্য। ও উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপের মধ্যে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং শ্রীভূমি, বলার অপেক্ষা রাখে না যে এই দুটোর ভিড় কার্যত দক্ষিণ কলকাতার ভিড়ের সঙ্গে প্রায় পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। একই সঙ্গে দর্শকদের জানিয়ে রাখি যে এই কলকাতা, গোটা কলকাতা জুড়ে প্রায় 3,500 মণ্ডপে কম বেশি পুজো হয়েছে। গোটা রাজ্যের যে তথ্য সেটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি দিয়ে বলছি, প্রায় 40,000 কম বেশি মণ্ডপে পুজো হয়েছে এখনো পর্যন্ত। আপনি জানেন যে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠীর মাধ্যমে ধর্মীয় রীতি অনুযায়ী পুজো শুরু হলেও মহালয়ার আগে থেকেই মণ্ডপগুলো দ্বার উন্মোচন করা হয়েছিল এবং সে কারণে এই ভিড়ের গভীরতা ক্রমেই বাড়ছিল। আগামীকালেও একই রকমভাবে সহকর্মী পারমিতা যেরকমভাবে বলছিল যে ভিড়ের ছবিটা থাকবে, তবে সরকারি সূচি হচ্ছে আগামীকাল থেকে 26 তারিখ পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের জন্য কলকাতা পুলিশ বেঁধে দিয়েছে। এবং আরেকটি কথা পারমিতা তোমার কাছে বলতে চাইছি যে কলকাতা পুলিশের ভূমিকা কিরকম, আমি বরাবরই বলি ভীষণ প্রশংসা করি যে এত বড় মহাযজ্ঞ তারা কি করে সামাল দেন, তুমি কিভাবে দেখছো? আমি রাস্তাঘাটে যখন চলাচল করছিলাম শহরের যেই মেইন পয়েন্টগুলো, ট্রাফিক সিগন্যালগুলো, সেখানে তুমিও জানো যে ওয়াচ টাওয়ার রাখা হয়েছিল যাতে সেখান থেকে একদম কড়া নিরাপত্তা এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না, কোনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো বিন্দুমাত্র কোনো খবর আমরা পাইনি। তো পারমিতা তোমাকে ধন্যবাদ। সব মিলিয়ে উত্তর এবং দক্ষিণ কলকাতার পুজোর যে প্যান্ডেল, সে প্যান্ডেল এখন জনস্রোত, সব মিলিয়ে উত্তর আর দক্ষিণ কলকাতা কোন দিকে জয়ী হয়েছে? আমি বলবো যে আসলে দর্শনার্থীরা জয়ী হয়েছেন, আর জয়ী হয়েছেন দশভুজা মা দুর্গা, কারণ মা দুর্গার ধর্মীয় রীতি অনুযায়ী কালকে দশমীর মাধ্যমে মা কৈলাসে ফিরলেও তার আশীর্বাদ কিন্তু 365 দিন জুড়ে থাকবে। তো এই ছিল আমার কাছে দক্ষিণ কলকাতা থেকে দুর্গাপূজা নবমী সন্ধ্যার আগে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি ছিলাম কলকাতায়। মারাত্মক বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি, চোখ জ্বালা পড়া সহ মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন নগরবাসী। দেখে মনে হচ্ছে কোনো শীতের সকাল, কুয়াশার চাদরে ঢেকে আছে রাস্তাঘাট, এরই মধ্যে কেউ ব্যস্ত শরীর চর্চায়, কেউ ছুটছেন গন্তব্যে, তবে বাস্তবতা একেবারেই উল্টো। সোমবার প্রচণ্ড বায়ু দূষণের ভেতরে শুরু হয় ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দাদের সকাল। এ সময় চোখ চালা পড়া ও শ্বাসকষ্ট সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হন তারা। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন শিশু ও বয়স্করা। এদিন নয়াদিল্লির বায়ুর মান অত্যন্ত খারাপ বলে জানায় ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। বায়ু দূষণের প্রভাব এতই মারাত্মক যা ফুসফুসে ক্ষতির কারণ হতে পারে বলেও জানায় সংশ্লিষ্টরা। পলিউশন লেভেলস তো পিছলে 10 থেকে 12 দিন সে দিল্লি কে অন্দর বড় রে, আজ রিয়েলি ফিল হুয়া হ্যায় মতলব আইস কে অন্দর, আর দের ইজ স্মগ বহুত জ্যাদা হ্যায় মতলব আপনে আসপাস দেখি হ্যায় তো কাফি জ্যাদা স্মগ হ্যায়। তো আই থিঙ্ক এটা কাফি ইউজুয়াল হ্যায় দিল্লি মে, বাট আই থিঙ্ক সিচুয়েশন ইজ নট গুড এট অল। এ বিষয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী জানান, দূষণ কমানোর লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বারবার পানি ছিটানোর পাশাপাশি বাসিন্দাদের গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। হাম তো ইতনি হি উম্মীদ কর রহে হ্যায় কি ইস বার হরিয়ানা পাঞ্জাব মে पिछले साल से पराली जलने की घटनाएं कम हों। अगला जो 15-20 दिन है वो निश्चित रूप से क्रूशियल है दिल्ली के लिए, और हम सबकी कोशिश यही है कि जितना पहले की तुलना में हम थोड़ा और बेटर कर पाएं। দিল্লির বায়ু দূষণের পরিস্থিতির অবনতির জন্য পাঞ্জাব এবং হরিয়ানার খড় পোড়ানোকেও দায়ী করছেন কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
গাজা লেবাননের পর এবার মিশর সীমান্তে ইসরায়েলি আগ্রাসন, সামরিক চৌকি লক্ষ্য করে গোলা বর্ষণ, আহত অন্তত সাত, ভুলবশত হামলা দাবি তেল আবিবের। এবং কোরীয় উপদ্বীপের কাছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিমান বহরা, পিয়ংইয়ং এর হুমকি মোকাবেলায় উদ্দেশ্য, সতর্ক উত্তর কোরিয়া। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ সাদিয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।